তো হাই গাইস, আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো কালকে বলেছিলাম আমি গ্রামের বাড়িতে আসবো, তো গ্রামের বাড়িতে চলে এসেছি। আর গ্রামের বাড়িতে এসে একটু এনজয় করলাম, আমি এই ব্লগে আপনাদেরকে শেয়ার করব। তো কী এনজয় করলাম সেটা আপনাদেরকে দেখাবো, তো লাস্ট অবধি আপনারা দেখতে থাকুন। তুমি দেখো একটু, হাই করে দাও, হাই করো বাবা, তুমি একটু হাই করো। তো এখন আমি একটু পূজার কাজ করতেছি, ঠাকুরকে ধুয়ে নিচ্ছি, মুছে নিচ্ছি, আর বাসনপত্রগুলো মেজে নিচ্ছি, নিয়ে তারপর আমি পূজা করব। তো গাইস, এখন আমার গ্রামের বাড়ির একটু সৌন্দর্যটা দেখুন। তুম প্রেম হো, তুম প্রীত হো, মেরি বাঁসুরি কা গীত হো। তুম প্রেম হো, তুম প্রীত হো, মন মীত হো, রাধে মেরি মন মীত হো। তুম প্রেম হো, তুম প্রীত হো, মন মীত হো, রাধে মেরি মন মীত হো। তুম প্রেম হো, তুম প্রীত হো, মেরি বাঁসুরি কা গীত হো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি এখন বসে আছি, ভালো লাগতেছে তাই এখন এখানে একটু বসে আছি। কালকে আমার ভাগনার দোকানে আমাদের ব্যাগটা ছেড়ে আসে, তো দেখুন আমি কীরকম একটা ড্রেস পরে আছি, নাইটি একদম ছিঁড়েও গেছে, তো এরকমই পরে আছি।
তো ব্যাগটা নিয়ে আসবে, নিয়ে আসার পরে তারপর রেডি হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুরে তারপর চলে যাব। হাওয়া মানে বলাই যায় না, এত সুন্দর লাগছে। আমার ছেলে চিল্লাচ্ছে মামা করে। আমাদের বাড়ির পেছনে এটা পুকুরটা, অনেক বড় পুকুর, তো দেখুন। হ্যাঁ কেন বাবা লাগবে এখন? দিদির একটু ইয়েটা পরো না, চপ্পলটা। দিদি চপ্পলটা পরলেই হয় না? আচ্ছা পরো। ওইটা খুলে গেছে, এইটা দেখছো? ছাগল ডাকো 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 ওইভাবে ডাকে। হ্যাঁ ওইটা ধরি আর তুই বাদো। বলো হাই গাইস। হাই গাইস। তোমার তো মুখটাই দেখা যাচ্ছে না, কেমন আছো সবাই? বলো হাই গাইস, বলো কেমন আছো সবাই? ডাকো এদিকে ডাকো, ওদেরকে ডাকো, মাকে ডাকো তো, তুমি ডাকো তো ওকে। ওই কি নাম বললো তোমার বাবা? রাজা গুড্ডু। বাহ খুব সুন্দর নাম দুটো। হ্যাঁ তাই, তুমি রাখছো। দেখুন আমার ছেলেরা একটা নৌকো বানিয়েছে কাগজ দিয়ে। ওরা ওরা বলতে চায় মা এটা ছেড়ে দাও, তো আমি দেখুন এখানে পুকুরের মধ্যে ছেড়ে দিলাম। জল লেগে গেলে ওটা তো ভিজে যাবে বাবা। হালকা হালকা করে, হালকা হালকা করে, না হলে ও ভিজে যাবে, ডুবে যাবে। তো দেখুন আমার রান্না অলরেডি হয়ে গেছে। আমার যা রান্না করলো, ভাত করতেছি এখন। তো বন্ধুরা এখন আমরা সবাই মিলে খেতে বসেছি, খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়িতে, ওখানে গিয়ে একটু জমড়া টমড়া খেয়ে দিয়ে আসবো, এনজয় করে। তো সবাই মিলে আসতেছি, একদম প্রচন্ড রৌদ্র, তো আমি মাথায় গামছা দিয়েছি। রাস্তার কাজ হচ্ছে এখানে, এদিকে তো এখন যাচ্ছি। এই যে এটা আমার মামা শ্বশুরের বাড়ি, তো ওখানে গিয়ে একটু বসে বসে একটু ওদের গাছের মধ্যে আছে জমড়া, ওইটা একটু খাবো। হাঁপিয়ে গেলাম, বাপরে বাপ, একটু গাছের রৌদ্রটাই প্রচন্ড, তাই না রে? প্রচন্ড রৌদ্র। তো আমরা এসে গেলাম এদের বাড়িতে, আর এই ভাইটাকে বললাম যে একটা জমড়া পেরে আনতে, তো এখন জমড়া পারবে, আর আমি এইদিকে মামির সঙ্গে একটু দেখা করব। যে আমার মামি শাশুড়ি ইনি,
তো উনি রান্না করছেন এখন, শাক ভাজা করছেন। তো আমাদেরকে বললো যে একটু খেয়ে যেতে, তো বললাম যে না, আমরা আজকে এখনই জাস্ট খেয়ে আসলাম, তো খাবো না। তো গাইস, দেখতেই পাচ্ছেন জমরা পাড়তেছে, এই একটা একটা পেরেছে আর একটা হয়তো পারবে। আগে অনেক ছিল, এখন শেষ হয়ে গেছে। তো আসলাম, তো পাইটা একটু পেরে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা জমড়া কাটছি, এখানে বসে বসে মজা করে জমড়া খাবো, খাওয়া হবে। তো আপনারা এনজয় করতে থাকুন, সবাই মিলে একটা ছবি এখান থেকে সেলফি তুলবি জমড়া খাওয়ার সময়। তো এখন আমরা জমড়াটা কাটছি আর সবাই মিলে খাওয়ার জন্য রেডি হয়ে আছি। কখন জমড়াটা কেটে নেব আর থালার মধ্যে মেখে খেয়ে নেব, তো খাওয়ার পরে দেখা হচ্ছে। তো গাইস, দেখতেই পাচ্ছো আমার জমড়া খাওয়া শেষ হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাব, বাড়িতে গিয়ে রেডি হয়ে চলে যাব। তো দেখা হচ্ছে পরে। A few moments later. তো আমরা এখন ব্যাগ রেডি করে ফেলেছি আর আমরা বাড়িতে আসব। তার জন্য আমি আমার যাকেও বলতেছি যে আমরা চলে যাচ্ছি, তো আমাদের বাড়িতে যাস। তো সেটা বলে আমরা রওনা দিয়ে দিলাম। এখন বললাম একজনের বাড়িতে উঠবো, তো ওদের বাড়িতে ঢুকে এখন বেরিয়ে যাচ্ছি। পাঞ্চ বেরিয়ে খেলাম, এই যে আমার ভাগনা বউ, ইনি ব্লগ করবে বলছে। এখন বাজে উঠে পড়েছি আমরা আর যাচ্ছি বাড়িতে। তো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তো যেতে যেতে আরো অনেকটা সন্ধ্যা হয়ে যাবে। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, আমরা বাড়িতে চলে এসেছি, তো এখন ফ্রেশ হয়ে আপনাদের কাছে আসলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, বাই বাই।